কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লি গিয়েছিলেন বহু মানুষ ইতিমধ্যেই তাঁদের বকেয়া মেটাতে শুরু করেছেন সাংসদ কিন্তু এই টাকার উৎস কি তা নিয়ে স্বাভাবিকভাবেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে বুধবার তার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন টাকার ব্যবস্থা করছেন সাংসদরাই বুধবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমার দলের প্রত্যেক সাংসদ এক লক্ষ্য করে টাকা দিয়েছেন সেই টাকা দিয়ে যে তিন হাজার মানুষ গিয়েছিলেন অভিষেকের সঙ্গে তাদের বকেয়া টাকা মেটানো হচ্ছে সাংসদরা সকলে মিলে এই বঞ্চিতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন বলে এদিন বিধানসভায় জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত একশো দিনের কাজের মতো কেন্দ্ররাজ্য যৌথ প্রকল্পের কাজ হওয়া সত্ত্বেও বাংলার শ্রমিক কৃষকরা প্রাপ্য বকেয়া পাননি সেই বকেয়ার দাবিতে বঞ্চিতদের নিয়ে দিল্লি পর্যন্ত গিয়েছিল শাসকদল তৃণমূল যার নেতৃত্বে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অক্টোবরের একেবারে প্রথম দিকে দুই দিন ধরে দিল্লিতে কর্মসূচি ছিল তৃণমূলের তাঁদের কৃষিভবন অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় সেখানে কেন্দ্রের তরফে কোনো আশ্বাস না পাওয়ায় কলকাতায় ফিরে রাজভবনের সামনে ধরনায় বসেন অভিষেক সঙ্গে বঞ্চিতরা তিন অক্টোবর তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্র বকেয়া টাকা না মেটালে নিজের তহবিল থেকেই তাদের আর্থিক সাহায্য দেবেন সম্প্রতি সেই কথা রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গত সোমবার তিন হাজার বঞ্চিতর কাছে পৌঁছে গিয়েছে অভিষেকের চিঠি ও আর্থিক সাহায্য